দেখলে শুনলে জানতে হবে অভিজ্ঞতা আছে এখন এটা যারা অরিজিনাল দেখেছে গৌতম পাত্রের নাম তো গৌতম পাত্র আর ওই ওদের বাকি যে ছিল ওদের নাম সেটা যদি পাও আর সুভাষ চক্রবর্তী বাবার নাম পেয়েছে থানা ইনভেস্টিগেশন করবেন ওই তো কেস ফাইল করলাম একটা রিসিভ কপি দিলেন তারপরে ইনভেস্টিগেশন করে উনি ফোন নাম্বার নিলেন জানাবেন বললেন কি হয়েছিল কী হয়েছিল ওই যে সেই ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য এই ডকুমেন্টসগুলো নিয়েছিল চাকরি দেওয়ার নাম করে তারপরে অ্যাপয়েন্টমেন্ট দিল সেটা ফেক সব যখন দেখলাম এসআই ভেরিফিকেশান করতে যখন স্কুল ভেরিফিকেশানে যখন গেলাম তখন ওটা ফেক বললাম মানে ওদের অ্যাটিটিউড দেখে ফেক মনে হলো তারপর এখানে কিছু স্যারের সঙ্গে আলোচনা করলাম পরামর্শ নিলাম বললো এভাবে হতে পারে না বলে একজনকে দেখালাম তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে একটু ওয়েট করো আমি ওটা ভেরিফাই করে বলছি তানি উনি ভেরিফাই করে বললেন যে বর্তমানে যা কত 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 টাকা ওটা মিনিমাম এখন 9 মতো ওটা 9 মতো কথা হয়েছিল কিন্তু এখনও দেওয়া হয়নি বলছিলাম যে নিগোয়ের পরে দেওয়া হবে কত টাকা দেওয়া হয়েছে 1 টাকা দেওয়া হয়নি আমি কোনো কিছু দিইনি আপনার নাম বলছে কেন আমি কোনো কিছু দিইনি বললাম তো মুন্দা কি হচ্ছে এগুলো আমি আমি নিয়েছি আমরা জানলাম থরি যাই আপনি তো বসবেন বলেছে তো চাকরি করি মন থেকে জিজ্ঞেস পাওয়া বলেছে বিকাশ ভবনে চাকরি করি উনিই দিয়েছে তাকে সরকারি স্ট্যাম্প মারা ফল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে কত বড় অপরাধ জানেন কবে থেকে চক্রান্ত চালাচ্ছেন এসব কোনো চক্রান্ত নয় দাদা একটা ভুল হচ্ছে দাদা একটা কথা দাদা আপনাকে ভালো করে ঠান্ডা মানুষ আপনি আমাকে একটু আগে বললেন 1 টাকা পাননি 15 টাকা কন্ট্রাক্ট আমার হাতে 20 দিয়েছে আমি দিয়ে দিয়েছি ওখানে তার থেকে 7,000 টাকা কেটে রেখেছি জিজ্ঞেস করুন কালকে হাওড়া বাস স্ট্যান্ডে যখন 10 দেয় সেই 10 আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি আপনি এখন পর্যন্ত 5 সেকেন্ড হয়নি আমাকে বললেন 1টা টাকা আপনি পাননি তারপরে আপনাকে চাকরির গৌতম আপনাকে দেয় বলে নাকি কি বলে কি বলে গৌতম আপনার নামে থানায় অভিযোগ হয়েছে যদি আপনি বাঁচতে চান পরিষ্কার কথা বলুন বাঁচতে চান যদি কি হয়েছে আপনি অ্যারেস্ট হবেন যদি আপনি বাঁচতে চান পরিষ্কার ভাবে বলুন আপনার সাথে গৌতম পাত্র কিভাবে পরিচয় হয়েছে সিকিউরিটি গার্ড থেকে সেইখান থেকে আপনি এদেরকে চাকরির অফার কে দেয় এদেরকে চাকরি দেবো গৌতম দেয় আপনি এদেরকে আপনি এদের সাথে আপনার যোগাযোগ কি হলো গৌতমের মারফতে তা আপনি মিডিলম্যান হলেন কেন আমি মিডিলম্যান যা যোগাযোগ করে দিয়েছি কেন কারণটা কি কমিশনের জন্য হ্যাঁ কমিশনের জন্য কত টাকা কমিশন দেবে আমাকে 15,000 টাকা দেবে বলেছে কোন কটা টাকা দিয়েছে কমিশন একটার মাথা পিছু মাথা কটা টাকা দিয়েছে কটা করেছেন কটা টাকা করেছে এরকম এই তো আরম্ভ হয়েছে এই একটাই শুরু করেছে কিন্তু এর আগে ফিশারি আছে প্রাইমারি আছে সবই একাধিক চাকরি একাধিক ভুয়ো নিয়োগপত্র আছে ওগুলো তো কিছুই হয় আপনি জানতেন তো ভুয়ো নিয়োগপত্র আমি জানিনি দাদা আমি জানলে না আমি বাড়িতে ডাকবো না ওদের সাথে যাবো সমান আর একটা ছেলে পরীক্ষায় পাশ করতে পারলো না
প্রাইমারি টেটে পাস করতে পারলো না, তাকে পাস করানো কোয়ালিফাইড বললো। হ্যাঁ কোয়ালিফাইড আপনি তাই বললেন, কোর্ট কেসে কোয়ালিফাইড, কোর্ট কেসে কোয়ালিফাইড করলে আপনি হয়ে গেলো। ওয়েবসাইটে কোয়ালিফাইড, ওয়েবসাইটে কোয়ালিফাইড দেখিয়েছে, কে করলো সেই জন্য দেখিয়েছে, কে দেখিয়েছে আমরা খুলে দেখেছি, মোহনদা নিজে দেখেছে। না না ওইটা কারা করেছে, ওরা করেছে, ওরা করেছে, ওরা বলতে অরিন্দম, অরিন্দম কে, অরিন্দম কলকাতায় বাড়ি। আপনার সাথে কি পরিচয় হলো? আমার সাথে পরিচয় হলো আমি যখন কলকাতায় কাজ করতাম সেই মারফতে পরিচয়। কি করেন, কি করে বলে তো চাকরি করি না, বলে মানে বলে এপিতে এসব নয়। আপনি অ্যাপয়েন্টমেন্ট এটা করতে দিয়ে দিন, উনি দিয়েছে, উনি কোন কোন অরিন্দম দিয়ে, অরিন্দম দিয়েছেন? হ্যাঁ অরিন্দম দিয়েছে, অরিন্দম দিয়েছে, এটা হাজির হয়েছে। হ্যাঁ আমরা ছিলাম। আপনি এখন কি করেন? আমি কাজ করি ইলেকট্রিক। আপনি আপনি পরিষ্কার ভাবে দাদা বলুন, আপনি কটা লোকে চাকরি এরম ভাবে দিয়েছেন? এখানে সব কটা ভুয়ো নিয়োগপত্র আছে, এখানে সব কটা ভুয়ো নিয়োগপত্র আছে সব। আপনি কমিশনের জন্য করেছেন, কতগুলো কত টাকা কমিশন নিয়েছেন আপনি? কমিশন তো এখন কিছু কাজই হয়নি, কমিশন কত? এই তো বললেন কমিশনের কাজ হয়েছে একটা, 15,000 টাকা দেবে বলেছিল পার মাথা বুঝি। হ্যাঁ তা কাজই তো হয়নি, তার আগে এরকম মানে আপনাকে কি বলেছে যে ভুয়ো নিয়োগপত্র বলা ছিল 15,000 টাকা দেবো? আপনাকে চেনেন, আপনি অরিন্দমকে চেনেন, অরিন্দম গৌতমকে চেনেন, এটা বিরাট চ্যানেল আছে, সেটা তো ভুয়ো নিয়োগপত্র, সে তো পুলিশ বিচার করবে, সে তো শিক্ষা দপ্তর করবে, তাকে ক্যাশ তো শিক্ষাগত ব্যাপার। কিন্তু আপনি আমার ফেসেছেন, আপনার সাথে আপনি ওদেরকে পরিচয় করিয়েছেন, আপনি জানেন না বললে হতে পারে না, আপনি জানেন না ভুয়ো কাজ, আমি জানি না, আপনি জানেন না বললে দাদা হতে পারে না। ভুয়ো নিয়োগপত্র নিয়ে তারা চাকরি করতে এসেছিলো, ওই ছেলেটা, ওই ছেলেটা অ্যারেস্ট হতো কালকে, যদি ও স্কুলে জয়েন করতো ও অ্যারেস্ট হয়ে যেত। আপনি জানেন তাদের দায়িত্ব কে নিত? ওই ছেলেটা অ্যারেস্ট হতো কালকে, কাল যদি ওই ছেলেটা যদি চাকরি করতো ভুয়ো নিয়োগপত্র ওয়েস্ট হয়ে যেত। আপনি সব জানেন, আপনি সত্যি কথা বলুন। জানি না আমি, একটু 100 বার বলছি দাদা, আপনাকে বলছি আপনার বাঁচার রাস্তা এখনো আছে, আপনি সত্যি কথা বলুন। পুলিশ অলরেডি আসছে আপনাকে অ্যারেস্ট করতে, ও কাজ আমি আমি 100 বার বলছি, পুলিশ আসছে আপনাকে অ্যারেস্ট করতে, সত্যি কথা বলুন, যেটা বলুন পুলিশ আসছে আপনাকে অ্যারেস্ট করতে, যেটা এখন বলছি সেটা তখনও বলবেন। আপনি 15,000 টাকা কথা বলেন, 15,000 টাকা আপনার নাম, আপনার নামটা শুভ চক্রবর্তী, কদিন ধরে করছেন কাজটা? কোথা এই তো বললেন 1 টাকা পাননি। আমি 7,000 টাকা যে আছে আমার কাছে কালকের টাকা না, ওটা 1,000 টাকা। আরে স্কুলে কে সই করালো? নামটা লিখে দিয়েছিল কটাকা দিয়েছেন আপনারা? কি ঘটনা ঘটেছিল বলতে, দেখুন আমরা দীর্ঘদিন ধরে প্রাইমারি আন্দোলন করে আসছি, শিক্ষকদের আন্দোলন করে আসছি, বেকার যুবজী আপনারাই জানেন, আমি নিজেও সিরাজবাটি চক্রের একটা স্কুলের প্রাথমিক স্কুলের হেড টিচার এবং ওয়েস্টবেঙ্গল প্রাইমারি ট্রেন টিচার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি। হঠাৎ আমাকে এক হেড টিচার শিক্ষা বন্ধু ফোন করে বলেন যে সিরাজবাটি সার্কেলে একজন নাকি জয়েন করতে হয়েছে, আমরা তো তাজ্জব বেনে যাই। তারপর আমি খবরাখবর নিয়ে জানতে পারি না এরকম তো কোনো জয়েনিং কোথাও ছেড়েছে বলে আমাদের কাছে খবর নেই। আমরা তখন ওনাদের কাছ থেকে জয়েনিং রিপোর্টটা হোয়াটসঅ্যাপে নিই, নিয়ে দেখি যে আমাদের যত অভিজ্ঞতা দিয়ে যে ওইটাতে যে আরসি বাক্সির সিগনেচারে আছে, সিগনেচারগুলো অরিজিনাল নয়, বাক্সি বাক্সির সিগনেচার থাকার কথাও নয়। এবং আমরা জানি হাওড়া ডিপিএসসির চেয়ারম্যান বর্তমানে ছুটিতে আছে, তো সঙ্গে সঙ্গে পুরো বিষয়টা আমরা হাওড়া বর্তমানে যিনি ডিআই আছেন বাদলবাবুকে পাঠালাম এবং আমাদের সিরাজবাটির এসআইকেও পুরো বিষয়টা তথ্যসহ ওদের সঙ্গে যা কথা হয়েছে এবং ওদের অ্যাপয়েন্টমেন্ট লেটার সহ পাঠালাম, ওনারাও বললেন এই পুরো বিষয়টা ফেক। তো আমরা ছেলে তাদের বোঝালাম, দেখো ভাই তোমরা প্রতারণা চক্রে, আমাদের তখন মনে হলো যে ফেঁসে গেছে ওরা। ওর দিকে বললাম ওনারা যদি কোনো অর্থ আরে করে দিয়ে থাকে তোমরা তাদের কাছ থেকে উইথড্র করো এবং আপনারা প্রশাসনের দায়িত্ব দ্বারস্থ হও।
তো এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের কাছে সকালে এসেছিলেন ওনারা, এবং যিনি ওনাদের সঙ্গে প্রাথমিকভাবে প্রতারণা করেছেন আমরা তার কাছে যাই, কী নাম জানে, সুভাষিস চক্রবর্তী। তো ওনাকে পুলিশ আজকে অ্যারেস্টও করেছেন। আমাদের সাংগঠনিকভাবে এবং একজন প্রাথমিক শিক্ষক হিসাবে এবং বেকার যুবক যুবতীদের জন্য আন্দোলন করা একজন কর্মী হিসাবে এটুকু আমাদের অনুরোধ, বর্তমান রাজ্যে যেভাবে ভয়াবহ বেকারত্ব বেড়েছে শিক্ষিত যুব সমাজের, ফলে তারা বাধ্য হচ্ছে প্রতারণার চক্রে ফাঁদে পা দিচ্ছে, ঠিক যেভাবে এটা হলো। আমরা অবাক হয়ে গেলে আমতার বুকেও এই ঘটনা ঘটেছে সারা রাজ্যের ন্যায়। আমরা চাইব রাজ্য সরকার ইমিডিয়েট ভিত্তিতে রিক্রুটমেন্টের দ্বার খুলে দিক, সাধারণ যুবক যুবতীদের চাকরির ব্যবস্থা করুক, তাহলে এই রকম প্রতারণার চক্র আর ঘটবে না। এবং যে প্রতারণা এখানে ঘটেছে সেই প্রতারণার চক্রর পর্দা যাতে প্রকৃতভাবে ফাঁস হয় এবং প্রকৃত দোষীরা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায়, এবং এই বেকার যুবক যুবতীরা যাতে এই প্রতারণার ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারে সেই ব্যবস্থা করবেন। আশা করি মাননীয় শিক্ষামন্ত্রীকেও আমরা পুরো বিষয়টা কালকে রাত্রেই হোয়াটসঅ্যাপে আমরা তথ্য সহ পাঠিয়েছি, আমরা ডিআই স্যারকে পাঠিয়েছি, এসআই স্যার সহ সমস্ত প্রশাসনিক মহলে পুরো বিষয়টা জানিয়েছি, এবং আজকে ওনাদের নিয়েই আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, পুলিশে ওদের দিকে অ্যারেস্ট করেছে একজনকে, এবং আশা করি এই পদ্মা খুব শীঘ্রই ফাঁস হবে। আপনার নাম? পিন্টু পাড়ুই, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেন টিচার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি।